হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্নার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছ যেমন আমাদের কাছে ভীষণই একটা প্রিয় মাছ, তেমনই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকও কিন্তু ভীষণই একটা জনপ্রিয় এবং সুস্বাদু রেসিপি। এই রেসিপিটা আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। প্রথমে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নেব। আমি কচু শাক খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। দুটো ইলিশ মাছের মাথা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে চিড়ে রেখেছি। 10 থেকে 15টা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটা একটু কচু শাকে বেশি দিতে হয়। ফোড়নের মধ্যে আমি কালো জিরে নিয়েছি, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর মশলার মধ্যে নিয়েছি ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচ, হলুদ 1.5 চা চামচ, লবণ স্বাদ অনুযায়ী জিরের গুঁড়ো 1 চা চামচ, সামান্য চিনি, আর রান্নাটা করব সর্ষের তেলে। আমি কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নেব। ইলিশ মাছ ভীষণই নরম মাছ, সেই জন্য ইলিশ মাছের মাথা ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি ফোড়ন দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এরপর দিয়ে দেব কালো জিরে, আর সবশেষে দেব তেজপাতা। শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দেব। কচু শাক দেওয়ার পরে হাই ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অন্যান্য মশলাগুলো সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে, কারণ কচু শাক সিদ্ধ করার সময় লবণ দেওয়া হয়েছে। এবার দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এই সময় আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব। সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর আবার নাড়াচাড়া করব। কচু শাকটা কিন্তু রান্না হতে অনেক সময় লাগে, কারণ কচু শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। যতক্ষণ না কচু শাকের থেকে জলটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্না করতে হয়, তাই জন্য হাই ফ্লেমে দিয়ে বারবার নাড়াচাড়া করে রান্না করতে হবে। এই সময় আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো। মাথা দেওয়ার পরে মাথার সাথেও খুব ভালোভাবে কচু শাক নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কচু শাক দিয়ে মাথাগুলো একটু ঢেকে রান্না করব, এর ফলে মাথাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কচু শাকের স্বাদটাও ভালো হবে। এই সময় ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব। যে কচু শাকগুলো শক্ত আছে সেগুলো এতে নরম হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবার নাড়াচাড়া করব এবং গ্যাসের ফ্লেমটাও কিন্তু হাই করে দেব। যতক্ষণ না কচু শাক থেকে জলটা শুকিয়ে যাচ্ছে এবং তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করে রান্না করতে হবে। কচু শাক রান্না করাটা কিন্তু ভীষণই ধৈর্যের ব্যাপার। এবার এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি, আবার নাড়াচাড়া করে রান্না করব। কচু শাক থেকে তেলটা ছেড়ে গেছে, অর্থাৎ কচু শাকটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেব। এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি দিতে না চান তাহলে নাও দিতে পারেন। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমার কচু শাক রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসের সুইচটা অফ করে দেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আমার চ্যানেলের সব রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটিতে প্রেস করে দিন। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে। বাই।